সালামু আলাইকুম দর্শক 2024 বিপিএল শুরু হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে 2024 বিপিএল এ আপনার এক্সপেকটেশনটা কি রকম আমরা দেখেছি বিগত কয়েক বছর আগেও বাংলাদেশের সেরা পেসার ছিল মুস্তাফিজুর রহমান কিন্তু তিনি আজ সেই তার আগের ফর্মে নেই এখন তাসকিন শরীফুল্লাহ আহামরি আমরা দেখি মুস্তাফিজকে টপকে যায় এবং বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়ে থাকে তো এই জায়গায় মুস্তাফিজুর রহমান কি আবারো বাংলাদেশের পেস বোলিং এর ইউনিটের নেতৃত্ব দিতে পারবে সেটা দিতে পারুক আর নাই পারুক বাংলাদেশের ভালো খেলুক এবং এই বিপিএল এ মুস্তাফিজের কাছ থেকে আমার এক্সপেকটেশন সবচেয়ে বেশি যেহেতু বাংলাদেশের কন্ডিশনে খেলা এবং এই জায়গায় তার কাটারটা সুইট করে তো মুস্তাফিজ ব্যাটার কিছু করবে সেটা নিয়ে আমি বিশ্বাস রাখি যদি আমরা মুস্তাফিজের বিপিএল এর ক্যারিয়ারটা দেখি তিনি এখন অবধি 60 ম্যাচে 60 ইনিংস বল করেছেন যেখানে তিনি 220.1 ওভার বল করে তিনটি মেডেন নিয়েছেন এবং 1494 রান তিনি কনসিস্ট করেছেন যেখানে তিনি 60 ম্যাচে 79টি উইকেট পেয়েছেন এভারেজ 18.9 যেটা অত্যন্ত ভালো এবং ইকোনমিটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে মাত্র 6.78 টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে মুস্তাফিজুর রহমান যতবারে বল করে ওই জায়গায় এই ইকোনমি কনসিস্টেন্ট করে বল করে যাওয়া এবং 60টি ম্যাচ খেলে ফেলা আহামরি কথা নয় তো এই জায়গায় মুস্তাফিজুর রহমান আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো একটি শক্তিশালী টিমের হয়ে খেলবে সে জায়গায় তো একটা অ্যাডভান্টেজ পাবি এবং হোম কন্ডিশনের সুবিধা তার কাটার সুইট করার কারণে আমি আশাবাদী এইবার বিপিএল এ সেরা বলার হবেন মুস্তাফিজুর রহমান তো দর্শক কি মনে হয় আপনার আমাদের মুস্তাফিজ কি এই বিপিএল এ সেরা বলার হতে পারবে জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে ধন্যবাদ সবাই।